1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল তখন আমেরিকা পৃথিবীর সর্বশক্তিমান দেশে পরিণত হয়েছিল। পৃথিবীর যে কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ কোনটা, তাহলে সে এক কথায় উত্তর দেবে আমেরিকা যুক্তরাষ্ট্র। কিন্তু সত্যি কি আমেরিকা গত শতকে যতটা শক্তিশালী ছিল তার আজও ততটাই শক্তিশালী আছে? হয়তো না, কারণ সেই সময় আমেরিকাকে টক্কর দেওয়ার মতো কোনো দেশ পৃথিবীতে ছিল না। এমনকি যে সোভিয়েত ইউনিয়নের কথা আপনাদের শুরুতেই বললাম, তারাও শুধুমাত্র মিলিটারির দিক থেকে আমেরিকাকে টক্কর দিতে পারত, কিন্তু আর্থিক দিক থেকে সোভিয়েত ইউনিয়নও আমেরিকার সামনে টিকতে পারত না। কিন্তু বর্তমান সময়ে সমীকরণ পুরোপুরি বদলে গেছে। রাশিয়া, চীন, ভারত এবং জার্মানির মিলিটারি শক্তি অনেক উন্নত হয়ে গেছে। অন্যদিকে চীন আর্থিক দিক থেকেও শক্তিশালী দেশে পরিণত হয়েছে। একটা সময় ছিল যখন আমেরিকার স্যাংশনসে কোনো দেশ ডিফেন্স ডিল করতে বা অন্য কোনো দেশের উপরে আক্রমণ করতেও ভয় কাঁপত, কিন্তু বর্তমান সময়ে তাদেরকে কেউ ভয় পায় না। আপনারা রাশিয়াকেই দেখে নিন, আমেরিকা হাজারবার ভয় দেখানো সত্ত্বেও রাশিয়া ইউক্রেনের উপরে হামলা চালাতে ভয় পায়নি। এবার প্রশ্ন হলো, আজও কি আমেরিকাকে সর্বশক্তিমান দেশ বলাটা ঠিক হবে? কারণ যদি আমেরিকা এখনও সর্বশক্তিমান দেশ হয়ে থাকে, তাহলে তারা রাশিয়াকে আটকাতে পারছে না কেন? রাশিয়া কি এতটাই শক্তিশালী দেশে পরিণত হয়েছে যে আমেরিকাও তাদের সাথে ঝামেলায় জড়াতে ভয় পাচ্ছে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আর্মি, নেভি, এয়ারফোর্স এবং আরও বিভিন্ন বিষয়ের তুলনা করব এবং জেনে নেব যে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কোন দেশ বেশি শক্তিশালী। তাহলে চলুন শুরু করা যাক। আমেরিকা তাদের মিলিটারি শক্তি আরও মজবুত করার জন্য জলের মতো অর্থ ব্যয় করে। সত্যি আমেরিকা জলের মতো অর্থ ব্যয় করে, আর সেটা আপনারা আমেরিকার ডিফেন্স বাজেট দেখলেই বুঝতে পারবেন। আমেরিকার ডিফেন্স বাজেট পৃথিবীর অনেক দেশের জিডিপির তুলনায় কয়েক গুণ বেশি, আর সেই সংখ্যাটা হলো $750 বিলিয়ন। বন্ধুরা, অনেক দেশ তো এত অর্থ ব্যয় করে না, আর আমেরিকা শুধুমাত্র তাদের ডিফেন্স খাতে এত টাকা ব্যয় করে ফেলে। অন্যদিকে রাশিয়ার ডিফেন্স বাজেট $65 থেকে $75 বিলিয়ন মধ্যে থাকে, যা আমেরিকার তুলনায় প্রায় 10 গুণ কম। এমনকি চীনের ডিফেন্স বাজেটও রাশিয়ার থেকে কয়েক গুণ বেশি। তাদের ডিফেন্স বাজেট $250 থেকে $300 বিলিয়ন মধ্যে থাকে। এতে কোনো সন্দেহ নেই যে আমেরিকা জলের মতো টাকা ব্যয় করে, কিন্তু এত অর্থ ব্যয় করার পরেও রাশিয়া একটা ফিল্ডে আমেরিকার তুলনায় এগিয়ে আছে, আর সেটা হলো টেকনোলজি। ডিফেন্স টেকনোলজির দিক থেকে রাশিয়া আমেরিকাকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারে, যেখানে গোটা বিশ্ব এটা দেখতে ব্যস্ত যে আমেরিকান অস্ত্র অনেক বেশি আধুনিক, সেখানে রাশিয়া চুপচাপ তাদের 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট সফলভাবে তৈরি করে ফেলেছে। যেখানে আমেরিকা আজও হাইপারসনিক মিসাইল তৈরির টেকনোলজির উপরে কাজ করছে, সেখানে রাশিয়া হাইপারসনিক মিসাইল তৈরি করে সেটা কয়েকবার পরীক্ষাও করে ফেলেছে। বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধময় পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে যখনই আমেরিকা এবং ইউরোপ রাশিয়ার উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, তখন রাশিয়া তাদের এই হাইপারসনিক মিসাইলের ভয় দেখিয়ে চুপ করিয়ে দিচ্ছে। পরবর্তী যে ফিল্ডে রাশিয়া আমেরিকার থেকে এগিয়ে আছে, সেটা হলো পারমাণবিক অস্ত্র। পারমাণবিক অস্ত্রের নিরিখে রাশিয়া আমেরিকাকে পিছনে ফেলে দিয়েছে। যেখানে আমেরিকার কাছে প্রায় 5,500 কাছাকাছি পারমাণবিক অস্ত্র আছে, সেখানে রাশিয়ার কাছে 6,600 বেশি পারমাণবিক অস্ত্র উপস্থিত আছে। বন্ধুরা, যে কোনো প্রোডাক্ট হোক বা অর্থনীতি, এই বিষয়ে কোনো দেশ কতটা এগিয়ে আছে সেটা বোঝার জন্য পৃথিবীতে আলাদা আলাদা সূচক ব্যবহার করা হয়, যার সাহায্যে কোন দেশ কোন ফিল্ডে কতটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে সেটা বোঝা যায়। ঠিক সেইভাবে মিলিটারির দৃষ্টিকোণ থেকে কোন দেশ কতটা শক্তিশালী সেটা বোঝার জন্য পৃথিবীতে অনেক ধরনের সূচক বের করা হয়, যেখানে আমেরিকায় উপস্থিত গ্লোবাল ফায়ার পাওয়ারকে পৃথিবীর সবথেকে ভালো এবং প্রকৃত মিলিটারি শক্তিসম্পন্ন সূচক বলে মনে করা হয়। আর এই হিসেবে আমেরিকা পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ, তবে রাশিয়াও কিন্তু পিছিয়ে নেই। ডিফেন্স বাজেট অনেক কম হওয়ার পরেও রাশিয়া পৃথিবীর দ্বিতীয় সবথেকে শক্তিশালী দেশ। বাজেট নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে যে আমেরিকার থেকে এগিয়ে যাওয়ার জন্য রাশিয়া তাদের ডিফেন্স বাজেট বাড়ায় না কেন? এখানে আপনাদের জানিয়ে রাখি, আমাদের পকেটে যত টাকা থাকবে আমরা সেই হিসেবেই তো টাকা ব্যয় করব, তাই না? সেইভাবে আমেরিকার অর্থনীতি রাশিয়ার তুলনায় 20 গুণ বেশি, অর্থাৎ আমেরিকার কাছে অনেক বেশি অর্থ আছে, এই জন্য তারা অনেক বেশি অর্থ ব্যয় করে। অন্যদিকে রাশিয়ার অর্থনীতি অপেক্ষাকৃত দুর্বল, তাই রাশিয়া অত টাকা ব্যয় করতে পারে না। আমেরিকা শক্তিশালী হওয়ার পেছনে আরেকটা বড় কারণ হলো সেখানকার জনসংখ্যা। মানুষের সংখ্যা যত বেশি হবে তত বেশি সংখ্যক সেনাবাহিনী গঠন করা যাবে। আমেরিকার জনসংখ্যা 34 কোটির আশেপাশে, অন্যদিকে রাশিয়ার জনসংখ্যা মাত্র 14 কোটি। আমেরিকার কাছে প্রায় 13,90,000 সক্রিয় এবং প্রায় 4,42,000 রিজার্ভ মিলিটারি পার্সোনেল আছে।
অন্যদিকে রাশিয়ার কাছে প্রায় 850,000 সক্রিয় এবং প্রায় 250,000 রিজার্ভ মিলিটারি পার্সোনেল আছে। শুধুমাত্র খাতা কলমে নয়, বরং যুদ্ধক্ষেত্রেও এই দুই দেশের সেনাবাহিনীকে পৃথিবীর সবথেকে সেরা সেনাবাহিনীর তালিকায় ধরা হয়। আমেরিকান সেনাবাহিনী 6,612টা ট্যাঙ্ক অপারেট করে, যেখানে রাশিয়ার সেনাবাহিনী আমেরিকার তুলনায় দ্বিগুণ 12,420টা ট্যাঙ্ক অপারেট করে। আর এই মিলিটারি ট্যাঙ্কের মধ্যে রাশিয়ার মিলিটারি ট্যাঙ্ক অনেক বেশি আধুনিক। আর্মার্ড ভেহিকেলসকে বাদ দিলেও অন পেপার আমেরিকার তুলনায় রাশিয়ার ল্যান্ডফোর্স অনেক বেশি শক্তিশালী। তবে বর্তমান সময়ে ল্যান্ডফোর্সের তুলনায় এয়ারফোর্স এবং শক্তিশালী নেভি ফোর্সের গুরুত্ব অনেক বেশি বেড়ে গেছে। এয়ারফোর্সের দিক থেকে দুটো দেশই একে অপরকে জোরদার টক্কর দেয়। আমেরিকার কাছে 13,000-এর অধিক এয়ারক্রাফট আছে, যার মধ্যে 1,957টা ফাইটার এয়ারক্রাফট, যেগুলো থেকে মিসাইল এবং বোমা ছোড়া যায়। অন্যদিকে যদি রাশিয়ান এয়ারফোর্সের কথা বলা হয়, তাহলে রাশিয়ার কাছে 4,173 এয়ারক্রাফট আছে, যার মধ্যে 772টা ফাইটার এয়ারক্রাফট আছে। ডিফেন্সের ফিল্ডে রাশিয়ান এবং আমেরিকান টেকনোলজিকে উন্নত বলে মনে করা হয়। উভয় দেশই তাদের নিজস্ব টেকনোলজি অনুযায়ী একাধিক দুর্দান্ত অস্ত্র তৈরি করেছে, যা বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত, যার মধ্যে আছে এয়ারক্রাফট, হেলিকপ্টার, ড্রোন এবং বোম্বার ইত্যাদি। রাশিয়ার কাছে পৃথিবীর সবথেকে বড় এবং সবথেকে দ্রুত বোম্বার এয়ারক্রাফট আছে, যেটা শব্দের গতিবেগের তুলনায় দ্বিগুণ গতিতে উঠতে পারে। নেভি অর্থাৎ নৌসেনার তুলনা করলে আমেরিকার নেভি অনেক বেশি আধুনিক এবং শক্তিশালী। রাশিয়ার কথা ছেড়ে দিন, পৃথিবীর যে কোনো নৌসেনার তুলনায় আমেরিকার নৌসেনা অনেক বেশি শক্তিশালী। এয়ারক্রাফট ক্যারিয়ার, যাকে যে কোনো নেভির সবথেকে বড় হাতিয়ার বলে মনে করা হয়, এগুলোকে আপনারা চলন্ত এয়ারবেসও বলতে পারেন, কারণ এগুলোর উপরে ফাইটার জেট ল্যান্ড করতে পারে, আবার টেক অফও করতে পারে। এয়ারক্রাফট ক্যারিয়ার পৃথিবীর গুণাগুণটি মাত্র কয়েকটা দেশের কাছে আছে। ভারতের কাছে দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, রাশিয়ার কাছে তাদের একটাই এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, কিন্তু আমেরিকার কাছে একটা বা দুটো নয়, বরং 11টা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। একবার ভাবুন তো, যেখানে অনেক দেশ এখনও তাদের নিজস্ব একটা এয়ারক্রাফট ক্যারিয়ার থাকার স্বপ্ন দেখে, সেখানে আমেরিকা এয়ারক্রাফট ক্যারিয়ারের একটা গোটা ক্রিকেট টিম তৈরি করে ফেলেছে। আর তারা সেখানেই থামেনি, আমেরিকায় এখনও অনেক এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মাণাধীন অবস্থায় আছে। রাশিয়া এবং আমেরিকা উভয় দেশের কাছেই অনেক অত্যাধুনিক সাবমেরিন আছে। রাশিয়ার কাছে 70টা এবং আমেরিকার কাছে 68টা সাবমেরিন আছে। সাবমেরিনের দিক থেকে রাশিয়া আমেরিকার তুলনায় এগিয়ে আছে, কারণ পৃথিবীর সবথেকে বড় এবং সবথেকে আধুনিক সাবমেরিন রাশিয়ার কাছেই আছে, যার মধ্যে দুটো দেশের কাছেই পারমাণবিক শক্তি সম্পন্ন সাবমেরিন আছে। এয়ারক্রাফট ক্যারিয়ার এবং সাবমেরিন ছাড়াও কয়েক ধরনের নেভাল ভেসেলসও থাকে। যদি এগুলোকেও ধরা হয়, তাহলে রাশিয়ার নেভির কাছে 605টা এবং আমেরিকার নেভির কাছে 484টা নেভাল ভেসেলস আছে, অর্থাৎ উভয় দেশের নেভি একে অপরকে কড়া টক্কর দিতে পারে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা মিলিটারি শক্তির কথা মাথায় রেখে দুটো দেশের মধ্যে তুলনা করলাম, কিন্তু সত্যি কি কোনো দেশ শুধুমাত্র মিলিটারি শক্তির দিক থেকে শক্তিশালী হলেই সর্বশক্তিমান হয়ে যায়? একেবারেই না। বন্ধুরা, আমরা যখনই আমেরিকাকে সর্বশক্তিমান দেশ হিসেবে ভাবি, তখন আমরা শুধুমাত্র তাদের মিলিটারি শক্তি অথবা অর্থনীতিই নয়, আরও অনেক দিক থেকে বিচার করি। সর্বশক্তিমান দেশ হলো সেই দেশ যারা তাদের সংস্কৃতি, প্রথা, আদব কায়দা ইত্যাদি অন্যান্য দেশের মানুষের মধ্যে সফলভাবে ছড়িয়ে দেয়। যেমন আমাদের দেশের কথাই ধরুন, জিন্স প্যান্ট, ফ্যান্সি শার্ট, এসব কি আমাদের সংস্কৃতির অংশ ছিল? একেবারেই না, এটা হলো ওয়েস্টার্ন কালচার। আর এই সংস্কৃতির নেতাকে বলুন তো, নিঃসন্দেহে আমেরিকা। পৃথিবীর সেরা সার্চ ইঞ্জিন গুগলই হোক, বা পৃথিবীর সবথেকে বড় স্মার্টফোন কোম্পানি অ্যাপেল, বা পৃথিবীর সবথেকে বড় সোশ্যাল মিডিয়া কোম্পানি ফেসবুক, অথবা পৃথিবীর সবথেকে বড় রেস্টুরেন্ট চেন অর্থাৎ ম্যাকডোনাল্ড বা ডমিনোস, এগুলো কিন্তু সমস্ত আমেরিকান কোম্পানি, যেগুলো আজ প্রায় পৃথিবীর সমস্ত দেশের কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এটাই তো হলো সর্বশক্তিমান হওয়ার পরিচয়। আপনি যদি কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করেন যে সে বড় হয়ে কার মতো হতে চায়, তাহলে তাদের মধ্যে 80-90% ছাত্র ইলন মাস্ক, বিল গেটস, মার্ক জুকারবার্গের নাম নেবে। অনেক কম ছাত্র এমন থাকবে যারা কোনো রাশিয়ান বিলিয়নিয়ারের নাম নেবে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো রাশিয়ার কোনো বিলিয়নিয়ারের নাম শোনেননি। আপনারা ভারত বা বাংলাদেশেও রাশিয়ার তেমন কোনো প্রভাব দেখতে পাবেন না, কিন্তু আমেরিকার প্রভাব প্রায় সর্বত্র দেখতে পাবেন। আপনারা যে কোনো মলে গেলে সেখানে বেশিরভাগ আমেরিকান স্টোর দেখতে পাবেন। আপনি যদি সিনেমা হলে যান, তাহলে সেখানেও হলিউড সিনেমা দেখতে পাবেন। অর্থাৎ রাশিয়ার বিপরীতে আমেরিকা তাদের সংস্কৃতিকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে সফল হয়েছে।
আর আমার মনে হয় এইসব কারণেই আমেরিকা পৃথিবীর সর্বশক্তিমান দেশ হিসেবে বিরাজ করছে। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান এই দুই দেশের মধ্যে কে বেশি শক্তিশালী বলে আপনার মনে হয়। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।